আমি বহু দূরগামী আলো ঝরা পথে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি সম্মানিত অতিথি কবি আসাদুদ্দিন হাফিজ চাচুর কাছে। তিনি অনেক বড় মাপের একজন কবি। তার চেয়ে বড় কথা হলো, তার লেখালেখির বড় একটা অংশ জুড়ে আছে ছোটদের লেখা দিয়ে। তিনি আমাদের অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কবি আসাদুদ্দিন হাফিজ চাচু। সালাম আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ চাচু, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আমি আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং আমার খুবই আনন্দ লাগছে যে আজকে তোমার অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারছি। আমার জন্য এটা জি, আনন্দের আমরাও বিষয় খুব যে আনন্দিত। আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে জায়মা নূরের মতো একটা কণ্ঠ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এটা কিন্তু তোমার কোনো অর্জন না, এটা ওই ওয়াইফাই একটু আগে যেটা বললো, গড গিফটেড। অতএব আল্লাহর কাছে বিনয় হয়ে এবং তার শুকর আদায় করা, এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমরা যেন এই বড় কবি বা বড় শিল্পী হওয়ার চিন্তা না করে আল্লাহর এই শুকর আদায় করতে পারি, এই বিপদের জন্য তোমাকেও দেয় আমাকেও দেয়। এটা দিয়ে আমি কথা শুরু করতে চাই। আমার জন্য দোয়া করবেন যেন আমি কণ্ঠটাকে আমি আল্লাহর কাজে নিয়োজিত রাখতে পারি। তোমার পয়েন্টে একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই কণ্ঠ কিন্তু কেউ ইচ্ছে করে আনতে পারে না, এবং কারোকে আল্লাহ যদি কোনো যোগ্যতা দেন, সে যদি সেটা কাজে না লাগায়, তাহলে সে কিন্তু ক্রাইম করে ফেলে, অপরাধী হয়ে যায়। তোমার মধ্যে অনেকগুলো গুণ আছে, কিন্তু একটা দুটো গুণ খুব ভালো, যেই গুণটা খুব ভালো সেইটাকে এক্সারসাইজ করতে হবে, যাতে সেইটাকে সামনে ব্রাট করে নিয়ে আসা যায়। তো এই কাজটা তোমাকে করতে হবে। তোমার যেহেতু কণ্ঠ দিয়েছে আল্লাহ, এটার যদি তুমি পরিচর্যা না করো, এবং তোমাকে যারা পরিচালনা করছে তোমার আব্বু আম্মু, তারাও যদি সেই সুযোগ তোমাকে না দেয়, তাহলে মনে করবো তারা সবাই কিন্তু অপরাধী হয়ে যাবে। তো আল্লাহ আমাদেরকে এই অপরাধের হাত থেকে বাঁচাক। আমি আজকেই একটা হাদিস পড়তেছিলাম যে আরবে রাসুলের জামানায় রাসুলের একজন সাহাবি ছিল, মহিলা সাহাবি খানসা রাদিয়াল্লাহ, তিনি খুব ভালো মিষ্টি গলায় আবৃত্তি করতে পারতেন এবং তিনি নিজে কবিতা লিখতেন। রাসুল মাঝে মাঝে তাকে ডেকে আনতেন, এনে বলতেন খানসা কবিতা শোনাও। তো আমি এটাই মনে করি যে এই জিনিসগুলো আমাদের খালি চিন্তা করতে হবে যে আমাদের ইসলাম কি বলে, হাদিস কি বলে, কোরআন কি বলে। আমাদের ইস্তেহাতি যে জিন্দগি আছে, এটার থেকেও আমরা প্রতি মুহূর্তে রিসার্চ করে করে কোরআনের দিকে যাওয়া দরকার। কোরআন আমাদেরকে যেভাবে গাইড করে আমাদের সেভাবে চলা দরকার। তো আল্লাহ তোমাকে যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা যেন প্রস্ফুটিত হয়, এই কামনা আমি করি এবং এই দোয়া আমি করি। চাচু, আপনি তো ছোটদের জন্য অনেক বই লিখেছেন। ছোটদের জন্য লিখতে চাইলে একটা সুন্দর মন থাকা চাই। আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের অনেক মহব্বত করতেন। আমরা যে গান কবিতা করি, রাসূলের জীবনী থেকে যদি আপনি কিছু বলতেন। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা শিশু কিন্তু একটা ফুলের মতো, তারা নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে। এই নিষ্পাপ ফুলগুলোকে যদি দুষ্ট চক্র গ্রহণ করে ফেলে, তখন তারা নষ্ট হয়ে যায়। এই জন্য তারা যেন ভালো থাকতে পারে, সেই জন্য তাদের একটা পরিবেশ দেওয়া দরকার মুরব্বীদের, এই কাজটা মুরব্বীদের। এবং শিশুদের যেটা দরকার, সেটা হলো যে মুরব্বীদের এই উপদেশ আদেশ এবং রাসুলের জীবনী, মহৎ ব্যক্তিদের জীবনী, এগুলি পড়ে পড়ে কি করে মহৎ হওয়া যায়, কি করে বড় হওয়া যায়, সেই চিন্তাটা মগজের মধ্যে ঢুকা, এবং তারপরে চেষ্টা করা যে আমি কেন নিজেকে প্রতিনিয়ত ভাবতে পারি। ফুল কিন্তু ফুটে, তো এরকম মানুষ আস্তে আস্তে ফুটে। তো এখন যদি চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ফুটে যাব। আল্লাহ তোমাকে অশেষ যোগ্যতা দিয়েছে, সেখানে তোমার দায়িত্ব, অর্থাৎ তুমি সেই চেষ্টা করো। আসুন, এই কাজটা নিজে যেটা করতেন সেটাই অন্যকে বলতেন। তার কাহিনী সবাই জানে যে
নিয়ে আসলো মিষ্টি খাওয়াইতে, বললো যে 1 সপ্তাহ পরে আসবে, মানে নিষেধ করতে। তো 1 সপ্তাহ পরে আসলো বলে যে তুমি এই যে মেন খেয়েও না, এই কথা তো 1 সপ্তাহ আগে বলতো। তার গার্জিয়ান জিজ্ঞেস করলো যে আপনি এটা বললেন কিনা 1 সপ্তাহ আগে, তো বলতে বলতে বললো যে আমি গত 1 সপ্তাহ মিষ্টি খাইনি। আমি যে সেই কাজটা আরেকদিনকে আমি কি করে নিষেধ করি, আমরা যেটা বলবো সেটাতে আমরা করি জীবন সেটার জন্য জড়িয়ে যায়, তাহলে পৃথিবী সুন্দর হবে, আমরা সুন্দর। জি ধন্যবাদ চাচু। আমরা আপনার একটি গান আমি সাইফুল আমান চাচু সুরে আমি গিয়েছি, আমি গানের 2-1 লাইন যদি আপনাকে শোনাবো। মানে সেটা আজকে গাওয়ার দরকার নাই, কিন্তু সেই গানটা একটু আবার যদি আপলোড করে দাও আমরা মাঝে মাঝে শুনতে পারবো। তুমি তো অনেক গান করেছো, তোমার সব গানই মানুষ শুনে, আমিও শুনি আর অনেক লোক শুনে, এই তাদের শোনার সুযোগটা করে দিয়ে সবাইকে যাতে তোমার সাথে এন্টারটেইনমেন্টে অংশগ্রহণ করতে পারে। আমি শুনে খুব খুশি হইলাম যে সাইফুল মানসুর এই সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের শিল্পী। মানে আমি ছাড়া আজকে তোমার অনুষ্ঠানে যারা আছে সবাই কিন্তু তার শিল্পী, আমি শুধু গান গাইতে পারি না। তো তোমরা যারা গান গাও সুর করো, তাদের মধ্যে সাইফুল্লাহ মানসুর অন্যতম। তিনি আমার একটা গান সুর করে তোমাকে দিয়েছেন, এটা তো খুবই আনন্দের ব্যাপার। আমি গানটা বোধহয় নতুন করে শুনবো তোমার কাছ থেকে, কারণ এই এরকম তোমার কণ্ঠ থেকে সাইফুল্লাহ মানসুরের কোনো গান শুনেছি এটা কিন্তু আমি আগে পাই নাই, রয়ে গেল আর কি। গাও। আমি আংশিক গাচ্ছি গানটা, বাকিটুকু ইনশাল্লাহ রিলিজ হওয়ার পর দর্শকরা শুনতে পারবে। জি বাড়ির পাশে বন ছিল, বনের ভেতর ধন ছিল, ঘরে করি মন ছিল কেমনে হলো পর, পারলে আবার তাদের ধরে বুকের ভেতর ভর, আমার একটা মন ছিল, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, আপন কিছু জন ছিল, কেমনে হলো পর, আজ মনে হয় জীবনটা শূন্য বালু চর, আমার একটা মন ছিল। বোঝাই যায় যে ছোট সময়টা আপনার অনেক বৈচিত্র্যপূর্ণ ছিল, ছোট সময়ের কোন স্মৃতি কি আমাদের জানাবেন কিনা চাচ্ছু? তোমাদের জন্য খুব কষ্ট হয় আমাদের, তোমরা যারা এখন ঢাকা মহানগরী বা বিভিন্ন মহানগরীতে বসবাস করো, তারা এই জগতের সাথে পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারো না, কারণ আমরা দেখেছি উদার আকাশ, বৃক্ষ, নদী, সাঁতার কেটেছি বিলে খালে, মাছ ধরেছি খেয়েছি, তা টাটকা জিনিস। আর এখন তোমরা এখন খাও সব নানা রকম কেমিক্যাল, এবং এগুলো খেয়ে খেয়ে তোমরা অসুস্থ হও আর রোগ বাড়াও। তো আমি মনে করি তোমাদের মতো যারা ছোট আছে তাদেরকেও চিন্তা করা উচিত যে আমরা প্রকৃতির থেকে দূরে সরে না গিয়ে আরো কত প্রকৃতির কাছাকাছি যেতে পারি, সেই জন্য আমাদেরকে নতুন করে আবার উদ্যোগ নেওয়া দরকার। আমরা যত পাখির কাছে যাব তত আমাদের গান শুনতে মন চাইবে, ভালো লাগবে, আমরা যত ফুলের কাছে যাব তত আমাদের মন ভালো হবে। তো আমরা যেন ইট পাথরের এই জগৎ ছেড়ে সেই সুন্দর প্রকৃতির মধ্যে ঢুকতে পারি, আল্লাহ যেন আমাদের সেই সুযোগ করে দেয়, আমি এই দোয়া তোমাদের জন্য করি। এবং আমি মনে করি যে প্রত্যেকের জীবনটাই এই ছোটবেলায় গড়ে তোলার সময়, এবং এই গড়ে তোলার কাজটা করতে হয় একেবারে নিজের আনন্দে নিজের মনের সাথে তাল মিলিয়ে। তো সেই সুযোগটা আমাদের এই বর্তমান পৃথিবীতে খুব কম, এখন বর্তমানে ইন্টারনেটের যুগে যেভাবে নষ্ট জীবনযাত্রা শুরু হয়েছে, তোমরা যেন সেই নষ্টমিতে হারিয়ে না যাও, কারণ জীবন তো তোমাদের, আগামী জীবনটা তোমাদেরকেই কাটাতে হবে। বড় হয়ে যদি তোমরা নষ্ট জীবন তৈরি করো তো কষ্টটা তোমাদের কি করতে হবে, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক, তোমরা সুন্দর জীবনের জন্য কাজ করো, সুন্দর স্বপ্ন দেখো এবং ভালো হও, এই আমার প্রার্থনা। জি চাচু, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটিতে যুক্ত হওয়ার জন্য। আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ মানে তুমি এই বয়সে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করবে এবং সেখানে আমাকে ডাকবে, এটা তো আমার কাছে অকল্পনীয় ছিল, আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে।
এবং আমি তোমার গান বেশি বেশি শুনতে চাই, সেই জন্য সাইফুর রহমান স্যার যেহেতু এখানে আছে, আমি অনুরোধ করবো আরো দু একটা গান যদি উনি সুর করে তোমাকে দেয় এবং তুমি যদি গাও আমার ভালো লাগবে। জি ইনশাআল্লাহ।